তালের বরফি, চুলা না ধরিয়েই তালের এই বরফিটি তৈরি করা যায় আগে আমি জানতাম না। যখন ইউটিউবে দেখলাম তখন মনে হলো এই রেসিপিটি আমিও ট্রাই করব, কারণ তাল দিয়ে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করতে আমার খুবই ভালো লাগে, সেই জন্য এই রেসিপিটিও ট্রাই করলাম। আর এটা কেমন ছিল, খেতে কেমন হয়েছে সেটা আপনাদেরকে অবশ্যই বলবো। তার জন্য এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে 1 কাপ ঘন তালের রস আমি নিয়ে নিয়েছি। তো এই তালের রসটাকে আমি জাল করে নিয়েছিলাম আগেই, তারপরে এখানে দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 10 টাকা দামের 1টা গুঁড়া দুধের প্যাকেট। তারপরে এখানে আমি 1/4 কাপ দুধ নিয়েছি, আর এখানে আমি চুন নিয়েছি। চুন বলতে আমরা পান খাওয়ার সময় যে চুনটা ব্যবহার করি সেই চুন, তবে বেশি নেওয়া যাবে না, আবার একেবারেও কমও নেওয়া যাবে না। আমি কতটুকু নিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারছেন। এখন দুধের ভিতরে চুনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি একটু আনকমন রেসিপি তৈরি করতে পছন্দ করি, তো এই রেসিপিটি দেখে আমার খুবই ভালো লেগেছিল, সেই জন্য আমি ট্রাই করলাম, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে খুব ভালো করে এই উপকরণগুলো এখন একটু হাতের সাহায্যে 2 মিনিটের মতো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি নারিকেল কোড়া, এখানে আমি 2 টেবিল চামচ নারিকেল কোড়া দিয়ে দিয়েছি, আর এই যে চুনের সাথে যে দুধটা মেশালাম সেটা এখন এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে আবারও আমি 2 মিনিটের মতো এভাবে মিশিয়ে নেব। চুনের পরিমাণটা কিন্তু বেশি দেওয়া যাবে না, তবে আবার একেবারে কমও দেওয়া যাবে না, আমি যেমনটা দিয়েছি আপনারা দেখে সেই অনুযায়ী দিয়ে নেবেন। সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন একটা ট্রেতে আমি একটু তেল ব্রাশ করে নিলাম, এখন যে মিশ্রণটা আমরা তৈরি করেছি সেটা এখানে ঢেলে দিচ্ছি। তো ঢেলে দিয়ে আমি এই ট্রেটা একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে এটা সব পাশে খুব ভালো মতো চলে যায়, মানে এই যে সমান হয়ে যায়। তো একটু এভাবে আমি ঝাঁকিয়ে নিলাম। এখন এখানে আমি কিছু বাদাম কুচি নিয়েছি, আমি কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম সব কিছু অল্প অল্প করে নিয়ে তারপরে এই যে ছোটো ছোটো কুচি করে নিয়েছি। তো এখন এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি, আর একটু আমি এখন এটাকে আধা ঘন্টার জন্য এভাবেই রেখে দেব। আর আধা ঘন্টা পরে আমি ফিরে আসলাম, উপরে লাল লাল যেটা দেখতে পাচ্ছেন আমি একটু হালকা ত্রুটি ফুটি দিয়েছিলাম, আধা ঘন্টা পরে কিন্তু এটা জমে গিয়েছে। আমি কিন্তু চুলার পরেও দিইনি, কিছুই করিনি, এটাকে এভাবেই রেখে দিয়েছিলাম, আধা ঘন্টা পরেই জমে গিয়েছে, কারণ চুন দেওয়ার কারণেই কিন্তু এটা জমে গিয়েছে। তারপরে এই যে কেটে নিলাম, নিয়ে এই যে দেখতে পাচ্ছেন বরফিগুলো একদম রেডি হয়ে গিয়েছে। তবে আমার কাছে টেস্টটা ভালো লাগেনি, আপনাদের কাছে কেমন লাগবে জানি না, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, কারণ চুনের একটা গন্ধ আসে, খেতে বেশি ভালো লাগেনি।